জিবাবু সোনার খাবার সকাল চাটা খেয়ে দিয়ে নিচে নেমে এসেছি। আজকে তো কোনো কাজ নেই, কেক নেই, মানে আমার এক্সট্রা কাজের দিন, তো ভাবলাম এই সবগুলো একটু সাফ করি, তাই এখন সাফ সুতরা চলছে। এই যে ওটিজিকে নিচে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে গ্যাস টেবিলটা সাফ করছি। রান্নাঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে, কিন্তু কি বলুন তো রোজ রোজ করা যায় না আমার। এই কেক টেক থাকে তো, কাল তো সারা দিন কেক কেক করে আমার দিন চলে গেছে। বড় কেকটা ছিল তিন পাউন্ডের, এই 3 কেজির, ব্যাস ওটা করতেই আমার দিন চলে গেছে। এখন একটু পরিষ্কার করছি, পরিষ্কার করলে এই টাইলসটা এত সুন্দর গ্লেজ দেয় না, কি বলবো, কি ভালো লাগে। আর রোজ রোজ করা সম্ভবও না। চলুন এগুলো সাফ সুতরা করে আবার দেখা হচ্ছে। সাফ সুতরা করে টোরে রান্না বান্না করবো, স্নান টান করবো, বেড কভারটা চেঞ্জ করবো, অনেক কাজ আছে। আজকে রবিবার, আজকে মাংস হবে না, অন্যদিন রবিবার মাংস হয়, তার কারণ আজকে ছোট বোনের বাড়িতে নিমন্ত্রণ আছে রাত্রেবেলা। আর এবেলা করলে কি বলুন তো বেশি হয়ে যাবে, রয়ে যাবে, আজ না হয় আবার দুদিন পর হবে, কাল পরশু হবে, বুধবার হবে। তো এই কদিন মেসোমশাই কাজ ঘরে গেলাম, মারা গেছে মেসোমশাই, ছোটো বোনের শ্বশুর মশাই। তো ওই 2-3 দিন ধরেই ওই লুচি নিয়ে এসে খাওয়া হয়েছে। তো মাসিমা আবার ফোন করলো, মাসিমা ফোন করে বললো যে তোমরা আসবে, একটু খাওয়া দাওয়া হবে, মাংস টাংস হবে, দেখা যাক। চলুন সাফ সুতরাটা করে নিই, তাই আজকে আর মাংস হবে না, আজকে যা হোক টুকটাক রান্না হবে। চলুন কি রান্না করি পরে তা দেখাবো, এখন একটুগুলো সব সাফ টাফ করে নিই। একদম পিত্তি এই টেবিলটা, কালো লাগছে তো কিন্তু পিত্তি, অনেক বাসনও পড়ে আছে, সব ধুবো, নোংরাই ভর্তি। পরিষ্কার টরিষ্কার করে দেখা হচ্ছে। এখন বাজে 12:30, 12:30 সময় আমি চা খাচ্ছি, 12:30 সময় আমি এখন চা খাচ্ছি, ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি। তো এখন এই যে ভগ্নিপতি এসছে, তাকেই চা করে দিলাম, সেও চা খাচ্ছে, ওর বাবাকেও দিলাম একটু, সেও কাজ করতে করতে খাচ্ছে। তো বলি তো আমি দেখে চমকে গেলাম, আমি জানি সত্যি দিদি সাইকেল পেয়েছে বলেও দেখা করতে এসছে আমার বোন পোটা, দিয়ে ভাবলাম হয়তো সাইকেলটা দেখতে এসছে কিংবা বাবার সঙ্গে ঘুরতে এসছে। এখন এসে বলে ছোটো মানির ঘর যাও, ছোটো মানির ঘরে আজকে রাত্রে নিমন্ত্রণ আছে আমাদেরও আছে, ও বেচারা ভেবেছে এবেলায় নিমন্ত্রণ আছে। বাবা মাসি ঘরে নিমন্ত্রণের দরকার নেই, তুই ছোটো মাসি যদি শুনে না তুই এসছিস তোকে এক্ষুনি ডাকবে, বুঝলি। তাই ওদের ভগ্নিপতিকে চা দিতে গেলাম, দেখে এলাম, যাও না বাবুর জন্য কেলস, নাহলে একটু পাঁপড় এনে দাও না, নাকি ওই এবার আমার ঘরে থাকবে, আমি ছোটো মাসিকে শুনাইনি, তাহলে ও ছোটো মাসি বলবে আমাদের ঘর চলে আয়। আর ছোটো মাসি ছেলের সঙ্গে ভারী বদমাইশি করবে, আমাকে যদি একটু ভয় পায়, ছোটো মাসিকে তো একদম ভয় পায়নি, বদমাইশি শুরু করে দেবো, যে না আমিও তাকে ছোটো মাসিকে শুনাইনি যে আমার বাড়িতে এসছে। আর ওই যে মাছ ভাজা হচ্ছে, কফির তরকারি হবে, দিয়ে দিয়েছি আজকে হয়েছে আমাদের জন্য মাছ ভাজা, আর ওর বাবার জন্য ডিম ভাজা, কফির তরকারি আর ডাল। রবিবার, মেয়ে তো বিশ্বাস করতেই পারছে না যে আজকে রবিবার মাংস হয়নি। যাই হোক, এই যে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি, কি করবি, যখন তখন বিস্কুট খেতে মন যায়, এত নোংরা হয়, সবে পেপার বিছালাম বসে বসে, ধৈর্য ধরে রান্না করার পর ওই মেয়ে পড়তে চলে গেল। বাবু সোনারুম করিস না, সবে পেপার বিছিয়ে দিয়েছি, কিছুদিন আবার একটু নোংরাকে নোংরা থেকে দূরে থাকবে। চলুন কটা বাসন পড়াচ্ছে ধুয়ে নিই, দিয়ে একটু বাবু সোনাকে নিয়ে শুবো, আজ এখনও কেক টেক হয়নি, কেক না হলে আমি একটু এসবগুলো করতে পাই বাবা। আর তেলের বোতলটা এখানে থাকে, এখানটা খুব পেপারটা নোংরা হয়েছে, একটা ওই জন্য বাটির উপরে রেখে দিয়েছি, আর নোংরা হবে না। কোথায় গিয়েছিলে গো?
মেয়ে নৌকা বানাচ্ছে তার ভাইদের জন্য। ইয়ে ওইখানে নৌকা বানানায় ব্যস্ত। এই চেয়ারগুলো এত জ্বালাচ্ছে ওরা, চেয়ারগুলো টেবিলের উপরে তুলে দিয়েছি। ওরা এখানটায় ওই নৌকা টৌকা সব বানানা বানিনি করছে। আমি একটু বসে আছি, শুয়েছিলাম ঘুম থেকে উঠে বসে আছি, একটু একটু নেল পলিশ করছি। আর একটু পরে চাটা খেয়ে দিয়ে বোনের বাড়ি যাব। উপাসটা একটু গুছানো থাকানো লাগছে, পরিষ্কার করেছি তো ওই যে ওই কনটায় কিছু নই, চিকচিকায় ভরে রেখেছি নোংরাগুলো। নেল পলিশটা পরা হয়ে গেলে আমি একটু চা করবো, দিয়ে খাবো, দিয়ে বোনের বাড়ি যাব। চলুন দেখা হচ্ছে পরে। তো চাটা তো হয়ে গেছে, তো ছেলে মেয়ের জন্য মানে বোন পোটাও আছে, ওদের জন্য একটু ইপি করব। তাই ইপিটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তারপর চাটা খেয়ে নেব। আর নিমন্ত্রণ সারাদিন যতই চেষ্টা করি যে একটু কাজটা তাড়াতাড়ি সারা হোক, দিনের বেলা যদি নিমন্ত্রণ থাকে তাহলে সেই বারোটা একটা যেতে, আর যদি সন্ধ্যেবেলা নিমন্ত্রণ থাকে তাহলে যেতে সেই আটটা নটা। কত করে বোন বলে দিল একটু তাড়াতাড়ি আসবি। ঠিক কাজের শেষ নাই, কাজ ঠিক চলেই আসবে। মনে হয় আমি কাজ করতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি না, করতে হয় তাই করি। কাজ করতে কারোই ভালো লাগে না, করতে হয় করতে হয়, করতে 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 করা হয়ে যায় আর কি। তিনটে বসিয়েছি, ওরা দুজন খাবে, বোন পোটা খাবে আর মেয়ে খাবে। ছেলেকে একটু গরম করেছি দুধটা, গরম দুধ খাওয়াবো। চলুন এই যে এদিকে দুধ নিয়ে নিয়েছি, ছেঁকে নেবো চাটা। তিনজন তো, ঠাকমা আমি ওর বাবা। ওরা বদমাইশি করেই যাচ্ছে। চলুন চাটা ছেঁকে নিই। তো ওই যে ওর বাবা ফোন ঘাঁটছে আর চা খাচ্ছে। তো সকালবেলা হলে সে এই কাপটাই চা খায়, বেশি চা খায় সে। আর বিকেলবেলা আমি এটাই চা খাই, আমি বিকেলের চাটা বেশি খাই। সে বিকেলবেলা বলবে কম দাও, আর আমি সকালবেলা বলি কম দাও, কাপ পাল্টা পাল্টি। এখন ইপি হচ্ছে দেখে ছেলের মুড় বদল, বলে আমি আর দুধ খাবো না, আমাকে ইপি দাও। দেখা যাক এতে কী কুলোবে, আরও মনে হয় ইপি বসাতে হবে। তিনজন যদি পেট ভরে খাবো বলে হবে? দেখছেন কথা বলতে বলতে বক বক করতে করতে চা করতে করতে সাতটা বেজে গেল, বেরিয়ে যাব কখন যেতে যেতে আটটা বেজে যাবে। চলুন আমি এটা হতে হতে আমি একটু বেরিয়ে যাই। এই যে একটু রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি সিনথেটিক শাড়ি, আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি, খেলা করছে, দুই ভাই মিলে খেলা করছে। চলুন যাই ছোট বোনের বাড়ি, চল চল। কিটা খা, জল খা। তুই আবার এটা দেখে ভাবছি নাকি যে একটু খাবি? আজ আর মিষ্টি নিয়ে যাচ্ছি না, সেদিনকে এত মিষ্টি আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছিল। আর বোনের যে দাও তার সাথে কথা হয়েছিল, বাবা আমরা আর কোনোদিন মিষ্টি আনবো না। তাই একটা বড় বোধ হয় 2 লিটার মতন হবে, জানিনি আমি কত কত 2 লিটার আছে। যাই হোক এটা একটা নিয়েছে, আর বাচ্চাদের জন্য চকলেট ফকলেট নিয়েছে। চলো এটা নিয়ে চলো, আর কী নিয়ে যাবো, মিষ্টি এক কমন। আর অন্য সময় হলে আমি এ নিয়ে যাই, অন্য সময় হলে আমি কেক পিজা টিজা নিয়ে যেতাম, আজ আর নিয়ে যাচ্ছি না কিছু। কী নাম্বার গো দাও, চলে আজ আর মিষ্টি আনিনি বুঝলে। মিষ্টি খেয়ে খেয়ে সেদিনকে মুখ খুব কেমন হয়ে গেছিলো, আজকে একটু পোষণের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ গো, চলে এসছি বোনের বাড়ি, এই যে বসে আছি, একটু ফ্রাইড রাইস খেলাম, ওরাও বসে আছে। কাদের ফ্রাইড রাইস খেলাম, বসে আছি, ছানাগুলো দুষ্টুমি করছে, মা এসছে, ভাই আসবে দোকান বন্ধ করে। তো জানলি, বোনকে বলছি আপনাদেরকেও বলছি, কোল্ড ড্রিঙ্কসটা একটা বললাম ব্যাগ নিয়ে চলো না, বললো না ব্যাগ নিয়ে যেতে হবে না। তাই ভাবছি এত সামনে আমি হাতে ধরে আনলাম, যদি আরেকটু সামনে হতো না আমি এরকম হাতে করে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চকলেট নিয়ে চলে আসতাম, কোল্ড ড্রিঙ্কস এরকম হাতে ঢেলে নিতাম দিয়ে চলে আসতাম। সামনে হলে এই হয়, বলে ব্যাগ নিতে হবে না, এই সামনে
কতক্ষণ? দু তিন মিনিট, এক মিনিটের রাস্তা, এক মিনিটের রাস্তা। চলুন দেখা হচ্ছে আবার পরে। লাইট জ্বলেনি, আগে জ্বলতো লাইট, এখন আর জ্বলেনি, কি করবি বল? এটা গান গেয়ে শোনা, পোকলোক কর, পোকলোক প্রকৃতি লিখে দি, কি গলে দিদি? লজ্জা পেয়ে গেছে, ও বুঝতে পেরে গেছে যে ভিডিও করছি। ভাইয়েরা সবাই চলে গেছে নিচে, এরা দুজন বসে আছে, বসে বসে নোংরা করছে যে ওটা মেঝেতে। কই রে, দেখ সবাই নিচে চলে গেছে, দেখি কি হলো, কাঁদছে কেন? কি রান্না করেছো? এই যে ভাই চলে এসছে, না খাও কড়কড়া বিস্কুট দে, তো বিস্কুট দে। হয়েছে মাংস আর ফ্রাই রাইস, গন্ধ পাচ্ছি, খেয়েছি ফ্রাই রাইস কিন্তু মাংস তো খাওয়া হয়নি। যে খেতে নেমে চলে এসেছি, এই যে বোন টেবিলটা একটু পরিষ্কার করছে, খেলো তো ননদ ননদরা। এই যে এটা মেসামশাই, সেই তখন কাজ ঘরে আমি আর ফটো টটো দেখাইনি, এটি মেসামশাই, এটি তার রুম ছিল, এখনই পরিষ্কার টরিষ্কার করে ডাইনিং রুম করেছে আর কি। এই যে খাবার দাবার টেবিলে খাচ্ছে তো, তাই এখানে রেখেছে কষা মাংস, ফ্রাই রাইস, আর এটা কি চিংড়িয়ার পোস্ত, ডাল ভাত। চলুন আমরা তাহলে এবার খাওয়া দাওয়া সারি, ব্লগটা আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। চলুন টাটা।